মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে বিজেপির নয়পনমালীপুর মণ্ডল কমিটি। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃবৃন্দ। এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, ভারতীয় জনতা পার্টি শুধু ক্ষমতার জন্যে রাজনীতি করে না, মানুষের জন্য কাজ করার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য। এই সংকল্প নিয়ে বিজেপি কাজ করে, দলের কর্মী সমর্থকরাও সর্বদাই আনন্দের সাথে মানুষের জন্য এগিয়ে আসেন। রাজ্য বিজেপি সভাপতি বলেন, নয়পনমালীপুর মণ্ডলের এই রক্তদান শিবির উপলক্ষে কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে। তো কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত এবং সেবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য, উৎসর্গ করার জন্য তারা আনন্দের সহিত এগিয়ে আসে। ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু সেটা কোনো না কোনো কারণবশত, যেহেতু আমিও বাইরে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল। এই মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনের নিষ্ক্রমণ সমীক্ষা নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃবৃন্দের প্রতি কটাক্ষ করে প্রদেশ বিজেপির সভাপতি বলেন, যারা নির্বাচনী প্রচারে বলেছিলেন মোদীজির আর পাত্তা থাকবে না, তাদের এখন খুঁজে পাওয়া যাবে না। কোনো কোনো নেতা এখনই ফোন সুইচ অফ করে রেখেছেন। ত্রিপুরা রাজ্য এমনটাই প্রথা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। রাজ্য বিজেপির সভাপতি জানান, বিভিন্ন সমীক্ষায় বিজেপির আসন সংখ্যা 350 থেকে 360 দেখাচ্ছে, কিন্তু চারজন নির্বাচনী ফলাফলে দেখা যাবে বিজেপি এবার 400 আসন পার করবে। তিনি আরও বলেন, আগামী চারজন গোটা বনমালীপুর রাজ্য এবং দেশবাসী হোলি উৎসব উদযাপনের জন্য তৈরি হয়ে আছেন। যারা যারা বলেছিল যে মোদীজির আর পাত্তা হবে না, তাদের অবস্থা একবার চিন্তা করুন। তো মনে মনে আমার সাংবাদিক বন্ধুরা আমার ঢুকার সঙ্গে সঙ্গেই বলছেন, আমি বলছিলাম তাদের থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, ওরা বলছেন যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় কেউ তালা বন্ধ করে দিয়েছেন, কেউ মোবাইলের সুইচ অফ করে দিয়েছেন। আর এটা তো ত্রিপুরা রাজ্যের একটা প্রথা, সুইচ অফ বাবা তো আছেন, সুইচ অফ বাবা সুইচ অফ করে প্রথম দিকে দেখবেন খুব বলবে, এইবার এসে যাচ্ছে হিন্দি জোট হিন্দি জোট, এরপর দেখবেন সুইচের আর খবর পাওয়া যাবে না। দেখাচ্ছেই নয় বনমালী পুরো তৈরি, সারা ত্রিপুরা রাজ্য সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, আমরা গতকালকে প্রেডিকশনে আমাকে কয়েকটা ইন্টারভিউ নিয়েছে সাংবাদিকরা, বলছে যে মোদীজি তো ট্রেলার দেখিয়েছে এই 10 বছরে, আর আসল কাজ শুরু হবে এখন, আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদীজি পৌঁছে দেবে সেই সংকল্পকে সার্থক করার জন্য। এখন হয়তো 360-370 এরকম দেখাচ্ছে, 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে, সেইভাবে আমরা কাজ করব, আর সেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে 4 তারিখে আমরা হোলি খেলব। এদিনে রক্তদান শিবিরে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। রক্তদানের মতো মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য বিজেপি নয়পনমালীপুর মণ্ডল কমিটির নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের অভিনন্দন জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।